আজ তুমি কোথায় যাবে বেটা? আমি আজ কেটে খাবো। আরে তোর এখনো কাটিস নাই? হ্যাঁ কাটবো। এখন জল দেব। আমি তো বাম গেপ্তা ফুলকপি কাটবো, তোর আলু পেঁয়াজ গুলো কাট। হ্যাঁ লাগছে কাট, তাড়াতাড়ি তো কাটছি। আলু কেটে নেবো। এবার টমেটো কাটবো। জল গরম হলো হচ্ছে। আজ থেকে বৃষ্টি করে খাবো। জল গরম হয়ে গেছে। আদা ছুলব। লঙ্কা কাটা হয়ে গেল। আজকে জমিয়ে খাবো। মুরগি ছড়া হয়ে গেছে। আদা জিরে বিটা নিয়ে আসছে। জিরে বেটে নেব। এখন মুরগিটা কেটে দেব। আমি এসব কেটে দিই। হ্যাঁ তাড়াতাড়ি কাট রে। আলু ধুয়ে নেব। আয়াম
আদা বেটে নেব আদা বাটা হয়ে গেল এবার তুলে নেব রসুন বাটবো এবার এবারে আলুগুলো তুলব এবারে ফুলকপি গুলো ধুয়ে নেব রসুন বাটা হয়ে গেলে আবার তুলে নেব মাংসটা দিব কোন কড়া আছে পাবো কড়াই সরষে দিলব গরম মশলা দেব এখন পেঁয়াজ দেব আদা বাটা দেব এখন মেশিন বাটা দেব এখন জিরে বাটা দেব ধনে গুঁড়ো দেব লঙ্কা গুঁড়ো দেব হলুদ গুঁড়ো দেব এখন লবণ দেব কড়াই চাপাবো এবার তেল দেব এবার ফুলকপি ভেজে নেব তো নামতে হিংসা আর বুঝাবো মাগে আর ইয়াদ না এবার কড়াই চাপাবো ওই কড়াইয়ে হালকা তেল দিয়ে দেব এবার আলু আমি ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এবার নামিয়ে দেব এবার কড়াই চাপাবো কড়াইয়ে তেল দিয়ে দেব এবার মাংস দিয়ে দেব মশলাটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেব এবার আলু ফুলকপি দিয়ে দেব Thank you.
লবণ দিয়ে দেব ছেদ্ধ হয়ে যাবে জল দিয়ে দেব একা দিয়ে দিচ্ছি তুমি কর খিদে লাগছে কাঁচা লঙ্কা গুলো ছড়িয়ে দেবো তরকার হয়ে গেছে নামিয়ে দেবো এবার নামিয়ে দেবো কেমন হয়েছে খুব ভালো হয়েছে জারবি কোয়েল দিয়ে কত গ্রাম বটিকন দিই দিদি আরো পিকনিক করবো খুব ভালো লেগেছে ঠিক আছে